আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল মাজেদ, অর্থনীতি বিষয়ের প্রভাষক, আমিরুদ্দিন কলেজ, সোহেলবাড়ি, সখীপুর, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের অর্থনীতি ক্লাসে। আমাদের আজকের ক্লাস অর্থনীতি দ্বিতীয় পত্রে অধ্যায় 3। অধ্যায় 3-এ যেটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের শিল্প। আজকে আমরা এই অধ্যায় থেকে দুইটা উদ্দীপক, দুইটা সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করছি আমাদের আজকের অর্থনীতি ক্লাসের প্রথম সৃজনশীল অর্থাৎ উদ্দীপকটি। আমরা যেটি করব সেটি হচ্ছে প্রথম দুইটি প্রশ্ন পড়ে নিব, গ এবং ঘ নাম্বার প্রশ্ন দুইটি পড়ে নিব। প্রশ্ন দুটি আমরা আগে দেখি। গ নাম্বার হচ্ছে, উদ্দীপকের আলোকে বাংলাদেশের প্রধান রপ্তানিমুখী শিল্পের বর্ণনা দাও। আচ্ছা, উদ্দীপকের আলোকে বাংলাদেশের প্রধান রপ্তানিমুখী শিল্পের বর্ণনা দাও। ঘ নাম্বার হচ্ছে, উদ্দীপকে বাংলাদেশের শিল্পের যেসব সমস্যার কথা বলা হয়েছে তা সমাধানে সরকারি বেসরকারি অংশীদারিত্ব কতটুকু ভূমিকা পালন করতে পারে তা ব্যাখ্যা করো। চলো আমরা এখন উদ্দীপকটি পড়ে নিচ্ছি। বাংলাদেশে শিল্প সম্পর্কে শ্রেণীকক্ষে পাঠদান করতে গিয়ে অর্থনীতির অধ্যাপক নাসির মামুন বলেন, পাট, চামড়া ও তৈরি পোশাক ইত্যাদি বাংলাদেশের প্রধান প্রধান শিল্প। ঔপনিবেশিক শাসন, শোষণ, মূলধনের স্বল্পতা, কারিগরি জ্ঞানের অভাব, দক্ষ শ্রমিকের অভাব, অবকাঠামোগত দুর্বলতা ইত্যাদি বাংলাদেশের শিল্পের অনগ্রসরতার প্রধান কারণ। সম্প্রতি সরকার দেশের দ্রুত শিল্পায়নের লক্ষ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব নীতি গ্রহণ করেছে। ওকে, তাহলে কি হলো বিষয়টা? বিষয়টা হচ্ছে, বাংলাদেশের শিল্প সম্পর্কে শ্রেণীকক্ষে পাঠদান করাতে গিয়ে অর্থনীতির অধ্যাপক নাসির মামুন বলে যে, পাট, চামড়া ও তৈরি পোশাক ইত্যাদি বাংলাদেশ কি হচ্ছে প্রধান প্রধান শিল্প। ঔপনিবেশিক শাসন, শোষণ, মূলধনের স্বল্পতা, কারিগরি জ্ঞানের অভাব, দক্ষ শ্রমিকের অভাব ইত্যাদি, অবকাঠামোগত দুর্বলতা, এই বিষয়গুলা এই আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে শিল্পের অনগ্রসরতার ক্ষেত্রে প্রধান কারণ। অর্থাৎ আমরা এই এই সমস্যাগুলোর কারণে আমরা শিল্পে অগ্রসর হতে পারতেছি না। সম্প্রতি সরকার দেশের দ্রুত শিল্পায়নের লক্ষ্যে সরকারি এবং বেসরকারি অংশীদারিত্ব নীতি গ্রহণ করেছে। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কোনাবার কুটির শিল্প কাকে বলে? ওকে, আচ্ছা, কুটির শিল্প হচ্ছে নিজ গৃহে পারিবারিক ভিত্তিতে স্বল্প মূলধন ও সহজলভ্য কাঁচামাল এবং ছোটখাটো সাধারণ যন্ত্রপাতির দ্বারা যে শিল্প উৎপাদন পরিচালিত হয় তাকে কুটির শিল্প বলে। তাহলে কুটির শিল্প হচ্ছে নিজ গৃহে পারিবারিক ভিত্তিতে স্বল্প মূলধন ও সহজলভ্য কাঁচামাল এবং ছোটখাটো সাধারণ যন্ত্রপাতির দ্বারা যে শিল্প উৎপাদন পরিচালিত হয় তাকে কুটির শিল্প বলে। এরপর আসো খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্ন হচ্ছে, পাট শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল, এটা ব্যাখ্যা করো। ওকে, আচ্ছা, আমাদের আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি উন্নত জাতের পাট এবং পাটজাত দ্রব্যের উদ্ভাবন, পাটের বিকল্প পণ্য ব্যবহারের ক্ষতিকর যে দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং বিভিন্ন সরকারি তাহলে এই যে এই সকল বিভিন্ন সরকারি উদ্যোগের ফলে নতুন করে পাট শিল্পের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, ঠিক আছে। পাটের বিকল্প ব্যবহার আবিষ্কৃত হয়, বিশ্বব্যাপী এর চাহিদা কমে গিয়েছিল, কিন্তু বর্তমানে আবার নতুন করে পাট ও পাটজাত দ্রব্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে পাট দ্বারা বিভিন্ন উন্নত অরুচি শিল্পের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, যেমন ধরো পাটের ব্যাগ তৈরি, জুতা, মাদুর ইত্যাদি। এছাড়াও এসব পণ্য পরিবেশের কোনো ক্ষতি করে না, কাজেই বলা যায় পাট শিল্পের সম্ভাব্য ভবিষ্যৎ সম্ভাবনা খুবই উজ্জ্বল। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, গ নাম্বার, উদ্দীপকের আলোকে বাংলাদেশের প্রধান রপ্তানিমুখী শিল্পের বর্ণনা দাও। ওকে, চলো আমরা উদ্দীপনা আলোকে যদি আমরা এই যে প্রধান রপ্তানিমুখী শিল্পের মধ্যে যদি বর্ণনা শিল্পগুলো যদি বর্ণনা করতে চাই, তাহলে আমরা আমরা দেখি যে বাংলাদেশের প্রধান রপ্তানি শিল্প গুলা কি কি ছিল। শিল্প হচ্ছে পাট, চামড়া ও তৈরি পোশাক। আচ্ছা, এইসব বিষয়ের কথাই আমাদের উদ্দীপকে উল্লেখ রয়েছে, ঠিক আছে।
প্রথমে ধরো পাট শিল্প বাংলাদেশের বৃহদায়তন ও একটি গুরুত্বপূর্ণ শিল্প। বিশ্বের বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃত। পাটজাত পণ্য থেকে বৈশ্বিক যে রপ্তানি আয়ের প্রায় 65% অর্থাৎ 65% রয়েছে বাংলাদেশের নিয়ন্ত্রণে। 2017 সালে এদেশে প্রায় 11.92 লক্ষ বেল পাট আস যেটা সেটা উৎপাদিত হয়েছে। পাট পণ্য রপ্তানি করে 2016-17 অর্থ বছরে বাংলাদেশ $79 কোটি আয় করে। আবার চামড়া শিল্পে যথেষ্ট উন্নতি না হলেও এদেশ চামড়া রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে থাকে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব অনুসারে 2016-17 অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে 123 কোটি 40 লাখ মার্কিন ডলার আয় হয়েছে। তৈরি পোশাক শিল্প বর্তমানে বাংলাদেশের শিল্প ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে। দেশের রপ্তানি আয়ের 75% প্রায় 75 থেকে 82% বেশিরভাগ ক্ষেত্রে এই খাত থেকে তোমাদের অর্জিত হয়। বিশ্বের প্রায় 90টি দেশে পোশাক রপ্তানি করা হয়, আর যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের অর্থাৎ বাংলাদেশের প্রধান আমদানিকারক দেশ। ঠিক আছে, 2016-17 অর্থ বছরে তৈরি পোশাক খাত নিট ওয়ার সহ এই তৈরি পোশাক খাত হতে রপ্তানি আয় হয় 1375 কোটি 70 লাখ মার্কিন ডলার। এরপরে আসো আমাদের ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে বাংলাদেশের শিল্পের যেসব সমস্যার কথা বলা হয়েছে তার সমাধানে সরকারি বেসরকারি অংশীদারিত্ব কতটুকু ভূমিকা পালন করতে পারে তা ব্যাখ্যা করো। ওকে, উদ্দীপকে বাংলাদেশের শিল্পের যেসব সমস্যার কথা বলা হয়েছে সেগুলা হচ্ছে সেগুলার সমস্যার সমাধানের ক্ষেত্রে পিপিপি অর্থাৎ সরকারি বেসরকারি যে অংশীদারিত্ব এই বিষয়ে আমরা আলোচনা করব। তো সরকার ভৌত অবকাঠামো খাতে বিশেষ করে মহাসড়ক এক্সপ্রেসওয়ে যেমন ম্যাস ট্রানজিট যেটা ফ্লাইওভার বাস টার্মিনাল বিমানবন্দর এভিয়েশন সমুদ্র বন্দর যেগুলা রেলওয়ে ইত্যাদি এইসব সেবা খাতে দীর্ঘমেয়াদী কৌশলগত ও লক্ষ্য ভিত্তিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে উদ্যোগ গ্রহণ করেছে অর্থাৎ প্রাইভেট পাবলিক পার্টনারশিপ পিপিপি এর মাধ্যমে তারা সরকার বেসরকারিকরণ একত্রীকরণের মাধ্যমে এই খাতগুলা উন্নয়ন ঘটানোর চেষ্টা করতেছেন অংশীদারিত্বের মাধ্যমে। বাংলাদেশের মতো উন্নয়নশীল এই দেশ সমূহের যে দ্রুত উন্নয়ন সাধনে ব্যাপক পুঁজির প্রয়োজন রয়েছে তা একক ভাবে সরকার কিংবা বৈদেশিক ঋণ অথবা বেসরকারি ভিত্তিক মাধ্যমে এগুলা সম্পাদন করা খুব টাফ দুরূহ ব্যাপার, কারণ কাঙ্ক্ষিত মূলধনের সম্পূর্ণ সংস্থান শুধুমাত্র সরকারি আয় দ্বারা মেটানো সম্ভব নয়। আবার বৈদেশিক ঋণ শর্তযুক্ত ও প্রভাব বেশি হয় তা দেশের উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলে। এরূপ ক্ষেত্রে সরকারের পিপিপি উদ্যোগের প্রয়োজন হয়। পিপিপির মাধ্যমে ভৌত অবকাঠামো খাতের শক্তিশালী বিকাশ সাধনের ফলে দেশের শিক্ষা স্বাস্থ্য ব্যবসা বাণিজ্য ব্যাংক বিমা প্রভৃতি সেবা খাতের উন্নয়ন ঘটে। এসব খাতের উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠিত পিপিপি এর উন্নয়ন কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, ফলে দেশে বেকারত্বের হার হ্রাস এবং জীবনযাত্রার মান ও মাথাপিছু আয় বৃদ্ধি পায়। এর মাধ্যমে শক্তিশালী বেসরকারি খাতের সৃষ্টি হয়। কাজেই বলা যায় উদ্দীপকে উল্লেখিত যে সমস্যাগুলোর সমাধানে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি এর যথেষ্ট ভূমিকা পালন করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দুইটি উদ্দীপক নিয়ে কথা বলতে চেয়েছিলাম। আমার মনে হয় যে আজকে প্রথম দিন যেহেতু আমরা একটা উদ্দীপক নিয়ে কথা বলি, নেক্সট ক্লাস আমরা আরেকটা উদ্দীপক নিয়ে কথা বলবো। তো এই উদ্দীপকটা তোমরা ভালোভাবে পড়বে বুঝবে, দরকার হলে আবার টেনে টেনে আবার দেখার চেষ্টা করবে। কোনো কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে মেসেজ করবে, আমি সেটা আমাকে নোট দিবে, আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। তো প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।